তো এই মুহূর্তে খুবই বড় খবর অর্থাৎ গোটা দেশ এখন তোলপার যে বিষয় নিয়ে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে তিনশো এবং পঁয়ত্রিশ এ ধারা কিন্তু আমাদের মধ্যে এখনো বেশিরভাগ মানুষই জানেন না যে এই দুটি ধারাতে কি রয়েছে অর্থাৎ কেন এই ধার দুটিকে নিয়ে গোটা দেশ তোলপার কি রয়েছে এই দুই ধারায় কি রয়েছে তা নিয়ম কানুন এই সমস্ত কিছুই আপনারা দেখে নেবো এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই ভিডিওটিতে এমন কিছু তথ্য রয়েছে যেগুলি আপনার জানা অবশ্যই জরুরি

এই ধারার অন্তর্গত পঁয়ত্রিশে ধারাও স্বাভাবিকভাবে লুপ্ত হয়ে গেল রাজ্য ভেঙে তৈরি হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল এই নিয়ে উত্তাল দেশের রাজনীতি এখন প্রশ্ন হল কি ছিল এই দুটি ধারাই চলুন তাহলে দেখে নেওয়া যাক তিনশো সত্তর ধারা অনুযায়ী প্রতিরক্ষা বিদেশ অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোন বিষয়ে জম্মু কাশ্মীরে হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রের এমনকি কোন আইন প্রণয়নের অধিকার ছিল না কেন্দ্র বা সংসদেরও কোনোরকম আইন প্রণয়ন করতে হলে জম্মু কাশ্মীর রাজ্যে সহমত নিতে হতো ভারতীয় সংবিধানের তিনশো ষাট নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা সংস্থান রয়েছে কিন্তু জম্মু কাশ্মীরে সেটা সম্ভব ছিল না অন্যদিকে আবার তিনশো সত্তর ধারার অধীনে ছিল পঁয়ত্রিশে ধারা এই পঁয়ত্রিশে ধারা অনুযায়ী কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাও বিশেষ সুবিধা পেতেন ভালো করে বুঝে নিন স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কেউ সেই রাজ্যে স্থাবর সম্পত্তি কিনতে পারতেন না কিনতে হলে দশ বছর জম্মু কাশ্মীরে থাকতে হতো কিন্তু এবার থেকে যে কোনো রাজ্যের বাসিন্দারা সেখানে গিয়ে জমি কিনতে পারবেন স্থানীয় বাসিন্দারা জম্মু কাশ্মীরের অন্য কোন রাজ্যের কেউ সেখানে চাকরির আবেদন করতে পারতেন না অর্থাৎ সেই রাজ্যের কোনো চাকরি থাকলে সেখানে শুধুমাত্র সেই রাজ্যেরই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারতেন কিন্তু এবার থেকে গোটা দেশেরই সেখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন এমনকি দিতে পারতেন না ভোটও কে স্থায়ী বাসিন্দা এবং কে নয় তা নির্ধারণ করার অধিকার ছিল রাজ্য বিধানসভার উপরেই এই ধারা অনুযায়ী রাজ্য অর্থাৎ জম্মু কাশ্মীর বিধানসভায় ঠিক করতে পারত রাজ্যের স্থায়ী বাসিন্দা কারা এবং তাদের বিশেষ অধিকার কি ধরনের হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জম্মু কাশ্মীরের কোনো মহিলা রাজ্যের বাইরে কাউকে বিয়ে করলে তিনি সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতেন অর্থাৎ তার সম্পত্তিতে আর কোনো রকম অধিকার থাকতো না এমনকি তার উত্তরাধিকারেরাও ওই সম্পত্তির মালিকানা বা অধিকার পেতেন না এবার থেকে কিন্তু এই নিয়মটাও উঠে গেল সোমবার রাষ্ট্রপতির নির্দেশনামার জেরে এই তিনশো সত্তর ধারা এবং তার অধীনে থাকা পঁয়ত্রিশে ধারা বিলুপ্ত হয়ে গেল ফলে সব দিক থেকে বিশেষ মর্যাদা হারালো জম্মু এবং কাশ্মীর দিল্লি গোয়ার মতো দেশের বাকি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আর কোন রকম পার্থক্য থাকলো না জম্মু এবং কাশ্মীরের